জাতীয় সংসদের সংসদ উপনেতা এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত 11:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। গত সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 87 বছর। এদিকে সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এদিকে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাজেদা চৌধুরী 1935 সালের 8 মে মাগুরা জেলাতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শাহ হামিদুল্লাহ এবং মাতা সৈয়দা আসিয়া খাতুন। শিক্ষা জীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তার স্বামী রাজনীতিবিদ এবং সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী। 2015 সালের 23 নভেম্বর তার স্বামী মৃত্যুবরণ করেন। তিনি 1974 সালে গ্রামীণ উন্নয়ন এবং শিক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় কমিশনার হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক সনদ সিলভার এলিফ্যান্ট পদক লাভ করেন। তিনি 2000 সালে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ওমেন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। 2010 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ জানান, সোমবার সকাল 11:00 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদজোহর তার নির্বাচনী এলাকার নগর কান্দায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে সাজেদা চৌধুরীকে দাফন করা হবে।